যখন বিয়ে বাড়ি পড়ে না তো পড়েই না, আবার যখন পড়ে একটার খাবার হজম হয় না আর একটা চলে আসে। আজকে কার বিয়ে সেটা তো আগের শর্টসে তোমাদের সাথে শেয়ার করলামই। ব্রাইডকে রেডি করার পর ছোদিদি এখানে একটা এইচডি পার্টি মেকআপ লুক করছিল। ছোদিদি এনগেজমেন্টের দিন সকালে যেই শাড়িটার ব্লাউজটা পরেছিল সেটাই আমি পরেছিলাম। তারপরে ওর পায়ে পড়ে গেছিলাম আমি যে আমাকে একটু মেকআপ করে দে, দেন ও আমাকে মেকআপটা করে দেয়। আর এরকম আই সুতিংই মেকআপ আমি চেয়েছিলাম। তারপরে ওকে বললাম একটুখানি হেয়ারটা করে দিবি, ফাইনালি ও রাজি হয় আমাকে হেয়ার করে দেওয়ার জন্য। বিশ্বাস করো আমি বিয়েবাড়িতে শাড়ি পরে যাই না, মানে কবে গেছি লাস্ট আমার নিজেরও মনে নেই। তার সাথে এরকম চুলের বাহার করে তো একদমই যাই না, কেমন লাগছে আমাকে প্লিজ জানিও। আর টিপটা পরতে ভুলে গেছিলাম, বরদিদিদের বাড়ি এসে আগে টিপটা পরে নিয়েছিলাম, একদম কাছের থেকে কাছে ছিল বিয়েবাড়ি। গিয়ে দেখি বিয়ে অলরেডি স্টার্ট হয়ে গেছে। আর বিশ্বাস করো বাঙালি বিয়ে দেখতে আমার খুব 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 ভালো লাগে। এরই মধ্যে আমার আবার খুব জোর খিদে পেয়ে গেছিলো, তো আমি আর পুপু মিলে গেছিলাম ফুচকা খেতে। তার মধ্যে আমার একটা সাবস্ক্রাইবারের সাথেও দেখা হয়, বাকিটা পরের পাটে আসছে।